তাই বন্ধুরা দেখুন এটা হচ্ছে মায়াপুর মন্দিরে যে এটা কি লেখা আছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাইবার পথ দেখি চলো একটু ঘুরে দেখি আসি কেমন অ্যাকচুয়ালি এখানে সম্ভবত সন্ধ্যার দিকে এখানে যে সন্ধ্যা আরতিটা তাই সেই সন্ধ্যা আরতিটা এখানে হয় আর দেখুন মন্দিরটার পুরো ভিউটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে তো এই সন্ধ্যা আরতিটা এখানে হয় তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সন্ধ্যা পর্যন্ত ওয়েটিং না করলে দেখা যাবে না ঠিক আছে তো আমি তো আর অত টাইম ওয়েটিং করতে পারছি না কারণ যেহেতু আমার বাড়িটা অনেক দূরে তো এই জন্য কিছুটা আগে বেরিয়ে যেতে হবে আমাকে তো এই জায়গাটা আপনাকে দেখিয়ে রাখলাম ঠিক আছে যে এখানে সন্ধ্যা আরতিটা হয়তো সন্ধ্যাবেলার দিকে হবে ঠিক আছে আর আমার বোন বলছিল তিনটের দিকে কি একটা হয় তো খেয়াল নেই আমার কি হয় তিনটের দিকে তো সেটা আমি কি হাকটা হয় বলতে পারছি না তবে এই আরতিটা দেখার আমার খুব শখ ছিল সেটা তো এখন সম্ভব না সন্ধ্যাবেলা হয় যেহেতু তো ফির একদিন আসব এসে দেখাবো তো এসে দেখাবো তো তো আপাতত এটাই এই এইটুকু জায়গা দেখানোর শেষ ছিল তো এইটুকু পুরো কমপ্লিট করলাম এত খাওয়া দাওয়া করে এসে এইটুকুই এই ভিডিওটা বানানো কমপ্লিট হয়ে গেল তো এবার আমি ব্যাকে ঘরের দিকে যাব তো সেখানে গিয়ে ও বাস ধরতে হবে বাসে আবার প্রায় ঘন্টা দুয়েক লাগবে আমাকে যেতে ওখানে তো ঘন্টা দুঃখ করে ফির আবার ট্রেন ধরতে হবে ট্রেন ধরার পরে তারপর ঘরে চলে যাবো অবশ্যই তো এখানে অ্যাকচুয়ালি বেশ গাছগুলো না এত সুন্দরভাবে হয়েছে না যে একদম বসে ওয়েটিং বসে রেস্ট নেবার খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে তো এটাই শেষ আর এদিকে আর কিছু নেই এই পর্যন্ত শেষ এটা আসছে না পুরো তো চলুন পুরো দেখানো কমপ্লিট তো এবার যাই বাসের জন্য ওয়েট করি বাস হয়তো সবসময় পেয়ে যাবো অসুবিধা হবে না ওয়েট করার কোনো ব্যাপার নেই এখানে শুধু বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালেই বাসটা পেয়ে যাবো ফির গন্তব্যস্থল ঘর তারপরে সত্যি সুন্দর লাগলো আর এত এই গাছটা আমি এর আগেও একবার দেখেছি কিন্তু এই গাছটার নাম কি অ্যাকচুয়ালি আমি জানি না চলো কত লোক এখানে আসছে দল বেঁধে বেঁধে তো সব কপিল দুটোটা দেখে অ্যাকচুয়ালি সাইড হয়ে যাচ্ছে ছবিটা যেহেতু ইউটিউবে আপলোড করা হবে তো অনেকের প্রবলেম হয় একজন কপিল তো আমাকে বললো যে ভাই আমাদের ছবিটা তুলিস না তো আমি তুলিনি ওই জন্য আর ছবিটা মন্দিরের প্রবেশ পথ এটা এই দেখো মন্দিরের প্রবেশ পথটা দেখো
তো শেষ, এবার যাওয়া যাক। চলো এখানে কোন কাউন্টার বিয়ার পাওয়া যাচ্ছে না, তবে কি গার্ডে থাকার কারণে ওইরা খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এখন বাসে উঠবো, কিন্তু বাসে তো সিট পাবো না। যাই হোক, যে বাসে সিট পাবো সেই বাসটাই যাবো, ঠিক আছে? যে বাসে সিট পাবো না সে বাসে যাবো না, এই বাসে সিট পুরো বুক হয়ে গেছে, তো এই বাসে যাওয়া যাবে না। দেখা যাক, আবার আরেকটা বাস আসুক, তারপর সেই বাসটাই যাবো। না না, টিকিট কেটেছি, অনেকক্ষণ আগে ঢুকেছি। ভালোই লাগলো, এই বাসটা পুরো লোড হয়ে গেছে, আবার বাস আসবে। ঠিক আছে, রাখছি।